हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल प्रिंस गेमर 14। आज के आमी खेलबो ग्रैनी। सो आमी आज के ग्रैनी इजी मोडे खेलछी और इजी मोडे खेलबो। सो चलो आमरा एखन स्टार्ट करी। तार आगे बोले दीबो, जारा जारा एखनो आमार चैनलटा सब्सक्राइब करनी तारा प्लीज आमार चैनलटाके सब्सक्राइब कर दाओ আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে ভিডিও সব আপলোড পাওয়ার পর নোটিফিকেশন চলে আসার জন্য। আর পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো এই কামনা করছি। সো আমাদের এখন ডে ওয়ান স্টার্ট হয়ে গেছে। সো এই গ্র্যানি গেমটা আমি তোমাদের জন্য, তোমাদের কাছে খেলার জন্য আমি অনেকবার ধরে প্র্যাকটিস করেছি। সো সেভাবে করে আমাকে প্র্যাকটিস করার পর আমাকে অনেক ইয়ে করতে হয়েছে। সো দরজা তো করে বন্ধ। তো আজকে আমি এই ডোর দিয়ে পালাবো, এরপর আমি তোমাদের সবার জন্য পালাবো হচ্ছে। এরপর আমি গাড়ি দিয়ে পালাবো, আজকে আমি ডোর দিয়ে পালাচ্ছি। তার কারণ হচ্ছে আমার থেকে ডোর দিয়ে পালাতে বেশি ভালো লাগে। সো স্পার্ক প্লাগ আমার কোনো কাজের নয়, এটা আমার অনেক কাজের, কেননা গ্র্যানিকে মারতে সুবিধে হবে। এই টেডি বিয়ারটা আমার কোনো কাজের নয়। সো চলো আমরা এখন যাচ্ছি, এখানে দেখছি কি আছে, কিছু নেই। সো চলো। আর গাইস, এখানে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই, কারণ আমি আজকে ইজি মোডে খেলছি। ইজি মোডে গ্র্যানি অনেক অনেক স্লো হয়। সো ওইদিকে গ্যাসোলিন রয়েছে। এটা আমি এখানে রেখে চলো এখন উপরে চলে যাচ্ছি, তার কারণ আমাদেরকে উপরে কী কী জিনিস আছে সেটাও দেখতে হবে। তো এরকম করে চলো। গ্র্যানি বলছে আই সি ইউ। ওই গ্র্যানি, তুই আমাদেরকে কেমন দেখবি, আমরা তো তোকে দেখতে দিব না নিজেদেরকে। সো এখানে দেখি কিছু নেই। সো এই কাকটা থেকে আমাদেরকে রিমোট কন্ট্রোলটা নিতে হবে, তো তার জন্য আমাদের থেকে লাগবে হচ্ছে বার্ড সিট। এখানে তো কি আছে, কিছু নেই। ওই উইচ ক্যানেলে আছে। আচ্ছা, তো সবার আগে আমাদের থেকে লাগবে হচ্ছে ওয়েপন কি, তার কারণ হচ্ছে ওয়েপন কি ছাড়া আমরা গ্র্যানিকে মারতে পারবো না। গ্র্যানিকে মারতে না পারলে আমরা কিচেনে যেতে পারবো না। সো এখন দেখি, আমার মতে গ্র্যানি চলে এসেছে আমাদের সেকেন্ড রুমে। তো ওখানে থাকুক, আমি সেই সুযোগে এখানে শর্টগানটা লাগিয়ে ফেলি, এরপর দেখি এখানে কী কী আছে। কিছু নেই, শর্টগানের একটা পিস এখানে রয়ে গেছে, বাবা। সো আজকে আমরা যেহেতু ডোর স্কেপ করব, কাজে আমাদের থেকে এই বেশি কিছু দরকার হবে না, শুধু একটা মাস্টার কি আর একটা ওটা কি বলে, হ্যাঁ, স্টার্টিং প্লেয়ার্স অলরেডি আমরা পেয়ে গেছি সেকেন্ড ফ্লোরে। আর এখন লাগবে হচ্ছে ইয়ে প্যাডলক কি লাগবে, মাস্টার কি লাগবে, হ্যামার লাগবে, তারপর আমরা সোজা চলে যাব। গেম আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো দেখি এখানে কি কি আছে। কোকোনাট পেয়ে গেলাম। তো কোকোনাট থেকে প্লে হাউস কি, এখন গ্র্যানি এখানে আসবে। কোথায় গেল গ্র্যানি? তো গ্র্যানি ওখানে গিয়েছে, ঠিক আছে। সো আমি পিস অফ এ শর্টগান নিয়ে নিচ্ছি। তো চলো
এখন আমরা গ্রানিকে মারবো। ইয়ে, আমার থেকে শুনে খুবই আনন্দ লাগছে যে আমরা গ্রানিকে মারতে পারবো। এই গ্রানি আমাকে অনেক জ্বালিয়েছে, একে মারতেই হবে আমায়। সো এখানে কী কী আছে দেখে নিচ্ছি, এখানে কিছুই নেই। সো চলো এখন আমরা গ্রানির উপরে আক্রমণ করছি। গ্রানি, হোয়ার আর ইউ? ডু ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? গাইস, আমি গ্র্যানিকে নকল করা শিখে গেছি, তো গ্র্যানি এসে গেছে, এই নে মার। ও মাই গড, তো কিভাবে সম্ভব? গ্র্যানি মরেনি কেন? ওরে আল্লাহ, গ্র্যানি না মরলে কেমনে হবে? আমাদের থেকে তো এখন অনেক কাজ করতে হবে। তাড়াতাড়ি আসতে পারিস না, হারাম জাতি। আরে ইয়ার, সো এখন আমরা গ্র্যানিকে অবশ্যই অবশ্যই মারব। আসলে একটা কথা বলে দিই তোমাদেরকে, গ্র্যানিকে না মারলে না আমার থেকে গেমটা ভালোভাবে ক্লিয়ার হয় না। গ্র্যানিকে যতক্ষণ পর্যন্ত না মারছি, সো গ্র্যানিকে মারার পরই আমাদের থেকে অনেক কাজ আছে, অনেক কাজ আছে, তার জলদি জলদি। আরে ইয়ার, তো জলদি করে চলো গিয়ে দেখো এখানে আর ওভেনে কী কী আছে। ওভেনে ককভিল একটা পেয়ে গেলাম, বাবা শুকুর খবর, খুশির খবর, মিটও পেয়ে গেছি। এই বইটা আমাদের কোনো কাজের নয়। এখানে কী আছে? ইঞ্জিন পার্ট, এটা আমাদের কোনো কাজের নয়। এখানে কি আছে? কিছুই নেই। এখানে দেখছি কোন কি পাই, কোনো কি নেই। তো চলো আগে উপরে গিয়ে আমরা নিয়ে আসি ওই, ওটা কি বলে, হ্যাঁ এই যে ওটা কাটিং প্লেয়ার্স। তো এটা নিয়ে আমি চলে যাব, তারপর নিচে যাব। এখন নিচে গিয়ে তো এখান থেকে এটাকে করো, আর এখানে যাও গিয়ে এবার এটাকে কাটো। এবারে এখান থেকে, এখান থেকে উপর থেকে একটা গলি নাও, নিয়ে এদিক থেকে একটা গলি নিতে হবে। নিয়ে এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে নিচে, কেননা ওই তোমাদেরকে একটা ঘর দেখিয়েছিলাম যেখানে একটা ওই কাক থাকে, সেই কাকটার থেকে, কাকটার নিচে যে নালাটা রয়েছে সেখানে একটা ঘর আছে। ওই ঘরটাতে আমরা উইচ ক্যান্ডেল দেখেছিলাম, উইচ হ্যান্ডেল সরি, মানে কুয়ার হ্যান্ডেল। তো ওইটা আমার থেকে বেশি দরকার হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, গ্র্যানি আসবে না। তো এই বরাবর রাখো, এই হুই না বাদ। এখন এখান থেকে তো জলদি জলদি চলো, কারণ আওয়াজ করে দিয়েছি গ্র্যানি চলে আসবে। গ্র্যানি নেই, গ্র্যানি নেই, পালাও। গ্র্যানি এখানে, তো গ্র্যানি ওখানে যাক, আমি ততক্ষণে গিয়ে এই কুয়ার থেকে পানি, কুয়াটা টেনে দেখে আমরা কি পাই। হ্যামার পেলে বেশি ভালো হবে, কেননা হ্যামারের আমাদের অনেক কাজ আছে। তাছাড়া আমরা স্পেশাল কিউ পেয়ে গেছি, মিটও পেয়ে গেছি, এখন শুধু হ্যামার লাগবে। হ্যামার, হ্যামার নিলে আজকে আমি তোমাদেরকে একটা
রহস্য দেখাবো, সেটা হচ্ছে তোমরা জানো কিনা জানি না, কিন্তু আমি জানি যেটা ম্যাক্সিমাম লোকেরা জানে না। তো হ্যামার পেয়ে গেছি, ওকে হ্যামার নিয়ে নাও। নিয়ে তো গ্রানি এখানে আসবে, তো গ্র্যানিকে মারার পর আমাদের একটাই কাজ, এখান থেকে হ্যামার নিয়ে নাও, নিয়ে এখন ওপরে চলো। গ্র্যানি বেচারি আর কত মায়ের খাবে, বুড়ি ঠাকুমা। তো ওই দিক দিয়ে চলো, তো কগুইল দুইটা পেয়ে গেছি। তো কগুইলটা পেয়ে আমাদের অনেকগুলো কাজ আছে। আচ্ছা দাঁড়াও, আগে আমরা আমাদের মেইন কাজটা সেরে আসি, সেটা হচ্ছে আমাদের থেকে এখানে হ্যামার লাগতে চলেছে। তার কারণ হচ্ছে আমাদের আমরা ভেতর থেকে সেফটি পাচ্ছি, সো এটাকে এখানে করার ড্যামেজ করার পরে চলো নিচে। তো কাটিং প্লেটসটা নাও, নিয়ে আস্তে আস্তে করে চলো উপরে। এইটা আমি কেন ভেঙেছি তোমরা যদি জানো তাহলে বুঝবে যে
গ্র্যানি কোথায়? তো গ্র্যানি এখন এদিক দিয়ে যাবে। তো জলদি চলো, জলদি 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 এই চলে এলাম চলে এলাম চলে এলাম চলে এলাম বাস। তো কার কি তো মাস্টার কি আছে? আই সি ইউ, কিন্তু আমি জানি বুদ্ধি আম্মা তুই আমাকে দেখিস নি, মিথ্যা কথা বলার কোনো লাভ আছে বল দেখিনি। বুদ্ধি আম্মা কি বাচ্চি, তো কার কির আমাদের আর কোনো কাজ নেই। এখন এইটা নাও নিয়ে এখান থেকে নাও বন্দুকের গুলি, নেওয়ার পরে এই থেকে মারো। তো এবার নাও এটা, এটাকে নিয়ে এবার নিচে গিয়ে স্ক্রুড্রাইভারটা ঠিক করো, ব্যাস তোমার কাজ শেষ। স্ক্রুড্রাইভারটা করে যদি প্যাডলক কি পেয়ে যায় তাহলে তো আমাদের সব কাজ তো শেষ। ও প্যাডলক কি পেয়ে গেছি, তার মানে আমি এখন ডোর স্কিপ করতে পারবো। সো এক এক করে কাজ সব করে নিই, এখানে গিয়ে এটাকে খোলো, তারপরে এটা নিয়ে এবার এটাকে খোলো, বাস এখন একটাই কাজ, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি। গেম কমপ্লিট করা। সো বাই বাই গ্র্যানি, ফাইনালি আমি ক্লিয়ার করে ফেলেছি গেমকে। টাটা গ্র্যানি, ভালো থেকো। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে শেয়ার করবা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা সাবস্ক্রাইব করার পর। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।